আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার বিডিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। বর্তমান সময়ে যারা সিপিএফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনারা অ্যাপ্রুভাল পাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, তো সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো আপনারা যে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি দেখতেছেন, এইটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট, তো গতকাল অ্যাক্টিভ করছি। তো কিভাবে আমি অ্যাপ্লিকেশান করলাম এবং কিভাবে এটা অ্যাপ্রুভ করলাম, তো সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর টপ ফ্রিল্যান্সার বিডিতে এই ভিডিওতে যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনে প্রেস করে অল করে দেবেন, যেন প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশান আকারে পেয়ে যান। আর অবশ্যই আমাদের যে টপ ফ্রিল্যান্সার বিডি .com ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমাদের সম্পর্কে। এবার চলুন বিস্তারিত জেনে নেই সিপিএফুল অ্যাকাউন্ট সম্পর্কে। তো এখান থেকে আপনারা কিন্তু সাধারণত সিপিএ, এখান থেকে সিপিএল, পিপিএস এবং পিপিএল এবং এসওয়াই এবং ডিওয়াই সব অফারই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মিনিমাম পেমেন্ট কিন্তু এখানে $100। তো এখান থেকে কিন্তু আপনারা পায়োনিয়ার, ওয়েব মানি, পেপাল, তো এইসবে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো আরও ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে আরও কিছু পেমেন্ট মেথড কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাকাউন্টে কিন্তু চলুন এবারে সাধারণত আমি অ্যাকাউন্ট কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, তো যে অ্যাকাউন্ট আপনারা দেখতেছেন এইটা আমি এখান থেকে লগ আউট করবো। আচ্ছা, লগ আউট করার পরে আমি যেটা করব এখান থেকে, এই যে দেখেন, তা এখান থেকে সরাসরি আমি লিখব সিপিএফুল। এটা হচ্ছে সিপিএফুল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখান থেকে কিন্তু আপনারা সাধারণত সিপিএ এবং অ্যাফিলেট তো দুইটাই করতে পারবেন। তো আপনারা যে এখান থেকে দেখতেছেন যে হাই ইজ দ্যাট, তো আমরা কি করব এখান থেকে, জাস্ট আমরা এখান থেকে এই যে বিকাম অ্যান্ড অ্যাফিলেটে আপনারা ক্লিক করব। আমরা ক্লিক করার পরে তো এইরকম একটা অপশান আমরা দেখতে পাবো। তো শুরুতেই বলে রাখি, এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য যেটা প্রয়োজন, আপনাদের একটা এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, তো সম্পূর্ণ রিয়েল ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে, ছাড়া কিন্তু আপনার পেমেন্ট উঠাইতে পারবেন না। যাদের পেমেন্ট প্রুফ নাই, পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা নাই, তারাও কিন্তু সিপিএফুলের চাইলে কাজ করতে পারেন। তো সিপিএফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল বিষয়ে যাদের হেল্প লাগবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম, তো প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ, তো আমাদের কিন্তু ফেসবুক পেজ URL এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইটটা টপ ফ্রিল্যান্সার বিডি .com, তো টপ ফ্রিল্যান্সার বিডি .com-এ তো আপনারা চলে আসবেন। এখান থেকে কন্ট্যাক্ট সিস্টেমে কিন্তু সকল প্রকার কন্ট্যাক্ট সিস্টেম কিন্তু এখান থেকে দেওয়া আছে, এবং অর্থাৎ আমাদের একদম ওয়েবসাইটের নিচের দিকেও কিন্তু সকল কন্ট্যাক্ট সিস্টেমটা এখানেও কিন্তু দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ফেসবুক পেজে টপ ফ্রিল্যান্সার বিডি যে পেজটা আপনারা দেখবেন, এখানে যে ফলোয়ার্স যেটা দেওয়া আছে প্রায় 2000, তো 1900 মতো যে ফলোয়ার্স আছে, তো এই ফলোয়ার মানে ইয়াতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমাদের স্কাইপি আছে এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আছে, তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা সিপিএফুল অ্যাকাউন্ট মেক করে নিতে পারবেন, তো স্বল্প সময়ের মধ্যে, মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে। তো আজকে যে আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডসের অ্যাকাউন্ট। তো সেখান থেকে এই ইনফরমেশানগুলো নিয়ে আমি সাধারণত অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করব। তো এখান থেকে দেখেন যেটা কোম্পানি অন্যান্য, তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, তো পার্সন কোনো এটা অ্যাপ্রুভাল মানে করব করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমরা নেম দিলাম। আর এখান থেকে ওয়েবসাইট, তো আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একটা ব্লগার সাইট থেকে ফ্রি ওয়েবসাইট খুলে এখান থেকে দিতে পারেন। তো আমার যেহেতু ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটি আমরা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমার ওয়েবসাইটটি আমি এখান থেকে প্রবেশ করালাম, তারপরে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি অ্যাড্রেস, তো আমি অলরেডি সর্বপ্রথমে সবগুলো অ্যাড্রেস কিন্তু এখান থেকে সেট করে নিছি। অ্যাড্রেসের এখান থেকে আমি জাস্ট, তো যেহেতু তিনটা ঘর আছে, তিনটা ঘরে আমি তিনটা এখান থেকে প্রবেশ করাবো। তো প্রথমে ভিলেজ, তারপরে আপনার থানার নাম, তারপরে এখান থেকে সিটি।
তো আবারও বলছি, সর্বপ্রথম অ্যাড্রেস ওয়ানে আপনার ভিলেজ, অ্যাড্রেস টুতে আপনার থানার নাম, এবং সিটিতে আপনার ডিস্ট্রিক্ট, আর এখান থেকে কান্ট্রি। তো কান্ট্রি এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশান করতেছি, সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পর রেজুম, তো রেজুমের জায়গায় আপনার অবশ্য ডিস্ট্রিক্টের নামটা আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে জিপ কোড, তো জিপ কোডটা আপনার যে পোস্টাল কোড আছে, তো পোস্টাল কোডটাই আপনার জিপ কোড অনুযায়ী ব্যবহার করতে হবে। আর এখান থেকে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার একটা, তো অবশ্যই আপনারা রিয়েল কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখান থেকে। তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, আমার ফোন নাম্বার আমি ব্যবহার করলাম এখান থেকে। তো তারপর এখান থেকে আমি নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপে আসার পর এখান থেকে দেখেন, তো ফার্স্ট নেম লাস্ট নেম, তো আপনাদের এনআইডিতে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তো সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এই যে, আর এখান থেকে টাইটেল, তো টাইটেলটা আমি ফাঁকা রাখতেছি। তো যেহেতু এখান থেকে দেখেন যে সব স্টার মার্ক করা আছে, লাল স্টার মার্ক করা আছে, সেই সব ঘর কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ থাকতে হবে, ছাড়া কিন্তু আপনারা মানে এটা নিবে না। তো এবার চলে আসি, সাধারণত আমি ইমেল অ্যাড্রেস, তো অলরেডি আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা মেক করে রাখছি। স্কাইপিটাও কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি যে সেট করবো, তো পাসওয়ার্ডটা এখান থেকে দেখেন, তো মিনিমাম কিন্তু 8 থেকে 16 সংখ্যার হতে হবে এখান থেকে। এখান থেকে লাস্ট ওয়ান অ্যাপের লেটার, তো এখান থেকে লেটার ইউজ করতে হবে। তারপরে এখান থেকে আটলাস, মানে এখান থেকে লেটারটা ইউজ করতে হবে, এবং স্পেশাল কিছু ওয়ার্ড এখান থেকে ইউজ করতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ড আমি একটা মেক করে দিচ্ছি এখান থেকে, জাস্ট আমার। তো প্রথমে একটা বড় সংখ্যা দিলাম, তো তারপরে কিছু ওয়ার্ড আমি ইউজ করলাম, এবারে কিছু স্পেশাল ওয়ার্ড আমি ইউজ করলাম এখান থেকে। তারপরে এখান থেকে আমি কপি করলাম এটা, তো পাসওয়ার্ডটা তারপরে এখান থেকে আমি সাধারণত কপি করে পেস্ট করলাম। এই যে দেখেন, এখান থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্লু কালার হবে আপনাদের। তো এখান থেকে এক্সেলেন্ট যখন দেখাবে, তখন আপনারা কিন্তু এইটা মানে পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তো তারপরে এখান থেকে আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পর যে ফর্মটা আসবে, এই ফর্মটা আপনাদের খুবই যত্ন সহকারে ফিল আপ করতে হবে। তো এখান থেকে দেখেন, তো এখান থেকে হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার, মানে আপনি ইন্টারনেট মার্কেটার কত বছর থেকে আছেন, মানে কতদিন আগ থেকে, এইটা আপনাদের উল্লেখ করতে হবে। তো এখান থেকে আমি দেখতেছি, ইন্টারনেট মার্কেটার অথবা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটার আপনি দিতে পারেন। তো আমার কিছু স্প্রিং এখান থেকে ভুল হয়েছিল, তো জাস্ট আমি কারেকশন করলাম। তো এবার এখান থেকে দেখেন, তো হোয়াট ইনস্টান্ট মেসেঞ্জার ডু ইউজ, আপনারা চাইলে শুধু কিন্তু স্কাইপি না, আপনাদের টেলিগ্রাম অথবা আইসি কিউ সব কিছু ইউজ করতে পারেন। তো সবচাইতে যেটা বেটার সেটা হচ্ছে স্কাইপি। তো স্কাইপিটা কিন্তু আপনাদের যে স্কাইপিটা সেটা দিয়ে নেব, আমি কিন্তু অলরেডি আমার স্কাইপিটা কিন্তু ওপেন করে রাখছি। কপি করার পর এখান থেকে এইটা কিন্তু পেস্ট করলাম আমি। তো পেস্ট করার পর এবারে দেখেন, এখান থেকে কিন্তু হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, মানে কোন কোন উপায়ে আপনারা এটা প্রমোট করেন। তো আপনারা যদি, আপনাদের যদি ওয়েবসাইট থাকে যেভাবে আপনারা প্রমোট করেন, তো সেটা দিতে পারেন। আর যদি না থাকেন, সেক্ষেত্রে একটা কিন্তু গুগল ল্যান্ডিং পেজ আপনাদের মেক করে নিতে হবে। তো আমার কিন্তু অলরেডি গুগল একটা ল্যান্ডিং পেজ মেক করা আছে, সেটা কিন্তু আমি লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। এই যে আমার যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব, এটা। এই যে দেখেন, আর যদি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিয়ে দেবেন আপনারা। তো এবার কি করবেন, এখান থেকে ডিসক্রাইব ইউর সাইট ট্রাফিক। তো আপনারা যে সব ট্রাফিক ইউজ করেন, তো সেইটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে দেখেন, আমি ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম,
টোটাল। তো জাস্ট আমি তিনটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন ইন দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক, আপনি যেসব ট্রাফিক ইউজ করেন তো সেই সব ট্রাফিক ইনসেন্টিভ কি না, যদি আপনার ইনসেন্টিভ হয় তাহলে ইয়েস দিবেন, আর কীরকম ইনসেন্টিভ সেটা আপনারা কিন্তু এখান থেকে ডিটেলস লিখে দিতে পারেন, লিখে দিতে হবে। আর যদি ইনসেন্টিভ নো দেন তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। তো এখান থেকে আসেন অ্যাক্টিভিটিস, তো আপনারা মার্কেটে কী পরিমাণ প্রতি মাসে আপনার অ্যাভারেজ ইনকাম থাকে, আর এটা আমি সর্বপ্রথমেই বলে রাখি, এটা কিন্তু আপনারা পেমেন্ট প্রুফ, লাস্ট থ্রি মাসের পেমেন্ট প্রুফ ছাড়া কখনোই কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না। আর অবশ্যই আপনাকে কাজ জানা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তো ইয়ে পাবেন। তো আর যখন আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করবেন তখন কিন্তু স্কাইপিতে আপনারা ম্যানেজার ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট আপনারা অ্যাপ্রুভাল পাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা যদি 1-2 বছর দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তো 200-300 USD অথবা ইউরো আপনারা এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আর এখান থেকে টেলার্স অ্যাভেলেবিলিটি কারেন্ট ট্রাফিক ভালো, তো দিনে কী পরিমাণ আপনারা ট্রাফিক দিবেন তো সেইটা আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা দিলেন 1400 সাধারণত, এখান থেকে 1600 অথবা 900-1000, তো এরকমটা ট্রাফিক ভ্যালু সিস্টেম। তো এখান থেকে উল্লেখ দিবেন পার ডে অথবা পার মান্থ, দিলে আরও আপনাকে কিন্তু বেশি দিতে হবে এখান থেকে। তো ডেটা হিসাব করে পার মান্থ অনুযায়ী আপনারা গুণটা করে এখান থেকে পার মান্থ দেখতে পারেন। তো এবার চলে আসি এখান থেকে হোয়াট ডু ইউ ইয়োর ট্রাফিক ফ্রম ডিটেলস। এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে দিয়েছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, জাস্ট পুরোটা আমরা এখান থেকে কপি করব। তো কপি করার পরে এখান থেকে তো লিখব গেট মাই ট্রাফিক, পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমরা ট্রাফিকগুলো নেই, আমি যে ফর্মটা ফিল আপ করছি তো আপনারা জাস্ট এইটাই দিবেন এমন না, তো আপনাদের নিজের ইচ্ছা মতোও কিন্তু এইটা ফিল আপ করতে পারেন। তো এখান থেকে দেখেন হোয়াট ইউর অ্যাভারেজ মান্থলি ইনকাম, তো এখান থেকে আমি লিখলাম মাই মাই অ্যাভারেজ ইনকাম তো 200-300 USD। তো এবারে চলে আসি এখান থেকে হাউ ডু ইউ প্ল্যান, তো মানে কীভাবে আমরা ট্রাফিকটা মানে এই অফারগুলো প্রমোট করবো তো এ বিষয়ে। তো এখান থেকে চাইছে তো আমরা এখান থেকে লিখবো সাধারণত তো ল্যান্ডিং পেজ। আর যারা সাধারণত ওয়েবসাইট থেকে ইয়ে করবেন তো তারা সাধারণত ওয়েবসাইটটা দিতে পারেন এখান থেকে। আর যারা ল্যান্ডিং পেজ ফ্রিতে ইউজ করবেন তো সেক্ষেত্রে ল্যান্ডিং পেজটা দিতে পারেন। আর এখান থেকে চাইছে দেখেন হোয়াট আদার্স নেটওয়ার্ক ডু ইউ হ্যাভ, মানে আপনারা যে নেটওয়ার্ক কারেন্ট যে নেটওয়ার্কের স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন অথবা কাজ করতেছেন সেই নেটওয়ার্কের কিন্তু এখান থেকে যে স্কাইপি অথবা যে আদার্স যে ইয়েটা আছে সেটা কিন্তু দিতে হবে। তো আমি আমার ক্লিক বিলারে যে স্কাইপিটা আছে সেই স্কাইপিটা কিন্তু এখান থেকে আমার যে ফ্যানাচারের স্কাইপিটা সেই স্কাইপিটাকে এখান থেকে আমি দিয়ে দিব। তো এটা কিন্তু সাধারণত তো ম্যানেজার চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, তো আপনার যে নামটা আছে এ নাম অনুযায়ী, তো এ নামে কোনো অ্যাকাউন্ট আছে নাকি এই ইমেলে। আর অবশ্যই একটা কথা, আপনি যে ইমেলে অ্যাকাউন্ট করবেন তো সেই ইমেলে কিন্তু অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টের আপনি রেফারেন্স দিবেন সেই অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে অ্যাক্টিভ, ছাড়া কিন্তু আপনারা কখনোই অ্যাপ্রুভাল পাবেন না। আর এটা কোথায় থেকে শুনছেন তো এইটা অবশ্যই আপনারা গুগলি অথবা ফেসবুক তো এইসব দিতে পারেন। আর এবারে চলে আসি এখান থেকে অথবা আপনারা এইটাতে কিন্তু রেফারেন্স দিতে পারেন, এই যে গুগলি অথবা জাস্ট এভাবে আপনারা দিয়ে দিলেন। তো এখান থেকে দেখেন তো ডু ইউ হ্যাভ এ লিঙ্কড ফেসবুক অ্যাকাউন্ট, তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউআরএলটা কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে, সারা কিন্তু তো আপনারা কিন্তু অ্যাকাউন্ট আমি তার ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে অবশ্যই আপনারা এইটা ইয়েস করে দিবেন। তো তো দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে আসবো, তো নেক্সটে আসার পরে যে ইউজার যে প্রাইভেসি পলিসি চাইলে এটা কিন্তু আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে তো পড়ে নিতে পারেন। তো এখান থেকে আই হ্যাভ, তো প্রত্যেকটা ইয়েতে কিন্তু আপনাকে টিক মার্ক করতে হবে। তো টিক মার্ক করার পরে এখান থেকে কিন্তু আই এম এ নোট ওভারটা ফিল আপ করতে হবে,
তো ফিল আপ করার পরে আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো সব কিছু যদি আপনারা এখান থেকে ঠিক আপনারা দেখতে পান তো সেক্ষেত্রে এখান থেকে সেভ করবেন। তো সেভ করার পরে এই যে দেখেন এটা আমি এখান থেকে ইয়ে করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে ইওর অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি বিং রিভিউড, তো অ্যাকাউন্ট ম্যানেজার উইল কন্ট্যাক্ট শর্টলি, মানে খুব অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট ম্যানেজার নক দিবেন। তো এটা অ্যাপ্লিকেশান শেষ করার পরে আপনাদের মেলে কিন্তু একটা মেল আসবে। তো যেহেতু আমার মোবাইলে কিন্তু মেলটা লগ ইন আছে, তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেক সময় স্প্যামিও ইমেলটা আপনারা দেখতে পাবেন। তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের স্কাইপিতে ম্যানেজার নক করবে, তো তারপরে আপনারা সাধারণত স্কাইপিতে ম্যানেজার কন্ট্যাক্ট করে সকল কিছু ডকুমেন্টস চাইবে আপনারা দিয়ে দিবেন, একটা ইন্টারভিউ নেবে, তারপরে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ পাবেন সাধারণত একদিনের মধ্যে আপনারা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর যখন আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে তো সেক্ষেত্রে আপনারা যে মেলটা দেখতে পাবেন, তো দেখেন তো গতকাল আমি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি, তো গতকালের যে অ্যাকাউন্টটি আমার অ্যাক্টিভ করা আছে এই যে দেখেন, এই যে এরকম একটা কিন্তু আপনারা মেল পাবেন। এইটা অনেক সময় কিন্তু আপনাদের ইয়েতেও মেলটা আসে, স্প্যামেও মেল আসতে পারে এবং ডাইরেক্ট প্রাইমারিতেও তো মেলটা আসতে পারে। তো এভাবে দেখেন ইওর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, তো এভাবে লগ ইন নাও। তো এভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ সিপিএফুল একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন নিজের ইনফরমেশান দিয়ে। আমার এই ভিডিওটি, যাদের পেমেন্ট প্রুফ নাই, পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা নাই, তারাও কিন্তু সিপিএফুলের চাইলে কাজ করতে পারেন। তো সিপিএফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল বিষয়ে যাদের হেল্প লাগবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম, তো প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ, তো আমাদের কিন্তু ফেসবুক পেজ ইউআরএল এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইটটা topfreelancerbd.com, তো topfreelancerbd.com তো আপনারা চলে আসবেন। এখান থেকে কন্ট্যাক্ট সিস্টেমে কিন্তু সকল প্রকার কন্ট্যাক্ট সিস্টেম কিন্তু এখান থেকে দেওয়া আছে, এবং অর্থাৎ আমাদের একদম ওয়েবসাইটের নিচের দিকেও কিন্তু সকল কন্ট্যাক্ট সিস্টেমটা এখানেও কিন্তু দেওয়া আছে। এছাড়াও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ফেসবুক পেজে টপ ফ্রিল্যান্সার বিডি যে পেজটা আপনারা দেখবেন, এখানে যে ফলোয়ার্স যেটা দেওয়া আছে প্রায় 2000, তো 1900 মতো যে ফলোয়ার্স আছে, তো এই ফলোয়ার মানে ইয়াতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমাদের স্কাইপি আছে এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আছে, তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা সিপিএফুল অ্যাকাউন্ট মেক করে নিতে পারবেন, তো স্বল্প সময়ের মধ্যে, মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে। দেখে তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।